হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও সুস্থ আছি। আজকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের শ্যামনগরেরই কিছু কালী পুজোর প্যান্ডেল দেখতে, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি, আমাদের সাথে তোমরাও দেখতে পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমাদের মতো আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই প্যান্ডেলটা করেছে ঝাঁটা, ঝুড়ি, পাটকাঠি, প্যাকাঠি, এছাড়াও ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেইগুলো দিয়ে। মা কালীর মূর্তিটিও সেই আদলেই তৈরি হয়েছে। চলো, এই প্যান্ডেলটা তো দেখা কমপ্লিট হলো, এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আমাদের শ্যামনগরে বেশ অনেকগুলোই বড় বড় কালী পুজো হয়, তো আজকে ভাবলাম যে কটা পারব দেখা কমপ্লিট করব। এই যে আমরা এখন চলে এসেছি পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা প্লাস্টিকের বালতি, বোতল এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে। এই প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর করেছে। এই প্লাস্টিকের বিভিন্ন বোতল, বালতি এগুলোকে কালারিং করে সাজিয়ে এত সুন্দর করে করেছে, দেখলে বোঝাই যাচ্ছে না যে এগুলো প্লাস্টিকের বোতল। এই যে আমরা এখন চলে এসেছি পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কুলো, ঝুড়ি এই সমস্ত দিয়ে করেছে। এখন আমরা চলে এসেছি পরের প্যান্ডেলে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছিল। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এখানে কার্গিলের যুদ্ধটাকে তুলে ধরার চেষ্টা করেছে। Thank you.
তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।